রাগ মানে পরাজয়, কর্মে যুক্ত হও রাগ চলে যাবে। সত্যানুসরণে ঠাকুর বললেন, পর নিন্দা করাই, পরের দোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারেই ভালো হয়ে পড়ে। আমরা মন্দিরে আসি, উৎসবে যাই, তখনও এই অভ্যেসটা কাটে না। তাই আচার্যদেব বলছেন, মন্দির পরিচালনার সঙ্গে যারা যুক্ত তাদের উদ্দেশ্যে আমি বলছি, মন্দিরে সবসময় আনন্দময় পরিবেশ বজায় রাখবেন, সচেষ্ট থাকবেন, ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুর প্রসঙ্গ ছাড়া অন্য কোনো আলোচনা সেখানে যেন না হয়, এমন কোনো আলোচনা কখনো যেন না হয় যা গুরু ভাই বোনেদের মধ্যে বাদ বিসম্বাদ সৃষ্টি করতে পারে। যার উপর রুষ্ট হব তাকেই তিনি বললেন গালা পাঠাতে। আচার্যদেব ভারী সুন্দর করে একটি ঘটনার কথা বলছেন, গালাগাল যে করলো তাকে যদি ডালা পাঠাই তাহলে সে ঘাবড়ে যায়। তিনি একটি ঘটনার কথা বললেন, আমাদের গুরু ভাই জেফ্রি রেনার্ড তার বন্ধু সমস্যা পীড়িত, তার প্রতিবেশী কুকুর পোষে, আর সেই কুকুর এসে জেফ্রিদার বন্ধুর জীবন একেবারে দুর্বিষহ করে তুলেছে। জেফ্রিদা তার বন্ধুকে বললেন, আমার ঠাকুর এক্ষেত্রে ডালা পাঠাবার কথা বলেছেন, তুমি ডালা পাঠিয়ে দেখতে পারো। তো সে ডালা পাঠালো, তার মধ্যে কুকুরের খাদ্য পোশাক এগুলোও ছিল। কুকুরের অত্যাচার পরদিন থেকে বন্ধ হয়ে গেল। ধৈর্য রাখতে পারলে বিপদ এইভাবে কেটে যায়। আমরা জীবনে কি অ্যাক্টিভেট করব, আমার জীবনে গন্তব্য সেটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার এবং স্পষ্ট হওয়া দরকার। নবীন প্রজন্ম পুরনো প্রজন্মকে নানাভাবে হ্যাটা করতে থাকে, আমি ওয়েব সিরিজ দেখি, তুমি টিভি সিরিয়াল দেখো, সুতরাং তুমি পিছিয়ে রয়েছো। এইভাবে পিছিয়ে থাকা বা এগিয়ে যাওয়া হয় না, বা আমি নতুন একটা কিছু খবর এনেছি সেটা বললাম, এই জন্যে আমরা অনেক সময় হোঁচট খেলে পাথরকে দোষ দিই। আমরা যদি সাঁতার না শিখে ডুবে যেতে থাকি তখন জলকে দোষ দিই, আর কর্মের দোষ বা অদৃষ্টের দোষ দিই। কেউ যদি আমার নিন্দে করে সে কি আমার ক্ষতি করতে পারবে? ঠাকুর তাই বলছেন, মিষ্ট কথা, মৈত্রীভাব, শিষ্ট আচরণ বংশ আর ব্যক্তিত্বের প্রধান লক্ষণ। তিক্ত ব্যবহার রুচ্য কর যেমন্তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত, জটা দেখলেই মিষ্টি বল হৃদ্য দীপন স্বরে, এই ব্যবহার জটা লোকের উপকারই করে। এই হচ্ছে উত্তরণের একটা টেকনোলজি, সেই টেকনোলজিটা জানলে দাম্পত্য জীবনও কিন্তু মধুর হয়ে যায়। এভাবে আচার্যদেব বলেন যে, বউ যদি আমাকে ভালো নাও বাসে তবু আমি তাকে ভালোবাসবো, এটাই কিন্তু আমার প্রেম, এটাই আমার ভালোবাসার প্রমাণ। সবসময় আমি যদি এক্সপেকটেশন বাড়িয়ে যাই তখন কিন্তু অশান্তি লাগে, আর অ্যাকসেপ্টেন্স যদি বাড়ে তাহলে কিন্তু অশান্তি লাগে না। আর আমাদের মন তো কোনো ডাস্টবিন নয় যে সেখানে ঈর্ষা হিংসা পরশ্রীকাতরতা দোষ দৃষ্টি এগুলো দিয়ে ভরে রাখতে হবে। এটা তো একটা অমূল্য ট্রেজারি বক্স, একটা সিন্ধুক, সেখানে থাকবে আমার ইষ্টের প্রতি, আচার্যের প্রতি শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এবং ইতিবাচক পজিটিভ অ্যাটিটিউড থাকবে, পজিটিভ অ্যাটিটিউড থাকবে। এন্ড মানে এফোর্ট নেভার ডাইস, এফোর্ট থাকলে দোষ দেখা পরনিন্দাকে সবার আগে বাদ দিতে হবে। শ্রী শ্রী দাদা বলতেন, যার দোষ দেখলেন সেই মানুষটাকে আপনি হারালেন, আর পাবেন না। মানুষকে হারানো আমাদের কাছে একটা মৃত্যুর মতন, আমাদের অপারগতার একটা সব থেকে বড় প্রবাদ। একটা করে মানুষ হারাবো, আর ঠাকুরের কাছে দাঁড়িয়ে তিনি বলবেন, পারলি না, না পারাটা যদি জীবনের লক্ষ্য হয় তাহলে মানুষ হারান, আর যদি তাকে পাওয়া তার প্রতিষ্ঠা জীবনের লক্ষ্য হয় তাহলে একটা মানুষকে কখনো হারাবেন না। সবাই সবাইকে আপন করে নেন, প্রত্যেকে প্রত্যেককে আপন করে তোলেন, তবেই তিনি যা চান আমরা সেটাই পারব। আবার এও বললেন, যত অসুবিধাই হোক কখনো কারো নিন্দা করবেন না। যদি নিন্দা করেন, যে অবগুণের জন্য আপনি নিন্দে করছেন ওই অবগুণ যদি দূর করতে না পারেন, নিশ্চিত রূপে জানবেন ওই অবগুণ আপনার মধ্যে এসে আপনি ওই রকম হয়ে যাবেন। কখনো নিন্দে কথা বলতে নেই, কোনো গ্রাহী হতে হয়, কোনো কীর্তন করতে হয় মানুষের, যা তার ভালো গুণ তার উপর দাঁড়িয়ে তাকে
ঠাকুরের মানুষ হবার সুযোগ দিতে হয়, যাতে সে ইষ্ট প্রাণ হয়ে ওঠে। আর সেই জন্যই তো আমাদের ডিপি ওয়ার্কস, আমাদের কোনো ব্যবহারে আমার যে ভাইটি একটু দূরে সরে গেছে, একটু ডিরেলড হয়ে গেছে, তাকে কাছে ফিরিয়ে আনার সেই আয়োজন, যে আয়োজনে দাঁড়িয়ে আমরা বলি সবারই দয়া করে ফিরাইয়ানো চরণী তো পান করে হলাহল কাঁদে যারা অবিরল, পান করে হলাহল কাঁদে যারা অবিরল ফিরাইয়ানো চরণী তো সবারই দয়া করে ঠাকুরের কথা শাশ্বতী বাণী গ্রন্থের ৪০ শীর্ষক বাণীতে তিনি বলছেন, অপকর্ম করলেই নিজের সাফাই গিয়ে অন্যকে দোষ দেওয়ার প্রবৃত্তি জন্মে, পরনিন্দুকে হতে হয় কার্য কারণে, ফলে ক্রমশ নিজের অগ্রগতি নিজেই নিরুদ্ধ করতে থাকে। তাই নিজেকে শুদ্ধ করো, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অযথা পরনিন্দুক হতে না হয় সাবধান। আমরা যদি খালি পাস্ট আর পেইন নিয়ে ভাবতে থাকি তাহলে সৌজন্যের রাজনীতি যেভাবে হারিয়ে যাচ্ছে তাই হয়। অন্যকে কথা বলবার স্পেস না দিয়ে তুমিও তো এটা করেছিলে, তুই বিড়াল না মুই বিড়ালের সংস্কৃতি আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি বাড়ায়, আমরাও শুনতে বসে পড়ি যেখানে চালুনি সূচির বিচার করে, ওরা বলেন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, বাঙালি ঝগড়া ভালোবাসে আর টগরা তার সঙ্গে থাকে, টগরা মানে টুগেদারনেস, এবং তারই আধুনিকতম পরিভাষায় যাকে বলা হয় ট্রোলিং, আই এম এ ট্রোল, আই এম এ মিম, এই কথাগুলো বলা হয়। এই চক্করে পড়ে আমরা ডেকোরাম, ডিসেন্সি, ডিগনিটি এই ত্রিটিকে ক্রমশ হারিয়ে ফেলতে থাকি, আর সোশ্যাল মিডিয়া জুড়ে একটা অলীক কুণাট্য রঙ্গ চলতে থাকে। আমরা যদি ঠাকুরের কথা শুনি তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো, দোষ ত্রুটির গান গেয়ে তুই লোকের হৃদয়ে ভাঙিস না, হর হামেশা করলে এমন অনুকম্পাই পাবি না। একটা প্রতিযোগিতা, পরস্পর গায়ে কাদা ছোড়া ছুড়ি, সেখানে কি হচ্ছে, হিংসা হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন পাবেও তেমন, এই সাধারণ রীতি। এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। মা সারদাও বলতেন যে যদি শান্তি পেতে চাও সবার আগে দোষ দেখবে, কিন্তু শুনছে কি, এখন সুগারের ভয়ে সব মানুষই, সুগার নাকি মহামারীর মতো আসছে, তো মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছি আর তার সঙ্গে মিষ্টি কথা বলাও কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। প্রচারের আলো পাওয়ার জন্য যত ঝগড়া করা যায় তত সস্তা চমক এবং চটক দেওয়া যায়। ঠিক এর বিপ্রতিপ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন দয়াল আমার, সেই পাবনার শ্যামল সবুজ মৃত্তিকায় থেকে দেওঘরের রুক্ষ শুষ্ক ধূসর প্রান্তরে তিনি যখন নেমে এলেন, অলকানন্দা ভাগীরথী গঙ্গা পুণ্যতোয়ার মতো তার ব্রাহ্মী তনু থেকে প্রেমের স্রোতধারা যখন নেমে এলো সহ্য হলো না, বেপরোয়া বিহারী টমটমওয়ালা টেকলালেন। ঠাকুরের সঙ্গে তার ব্যক্তিগত লেনাদেনা বিরোধ কোনোটাই নেই, সারাদিনে এত মানুষ এই কোন মধুর টানে তার কাছে যাচ্ছে সেটাই তাই আপত্তির জায়গা। তাই কারো প্ররোচনা বা উস্কানিতে সারাদিন ঠাকুর বাড়ির থেকে দূরে দাঁড়িয়ে সে ঠাকুরের গালাগাল করে চলে, ভক্তেরা প্রচন্ড উত্তেজিত হয়ে ওঠেন, ঠাকুর একাগ্র চিত্তে তার ওই গালাগালিগুলো শুনতে থাকেন। ওই লোকটিরও গুরুত্ব আছে তার কাছে, মনে পড়ে সেই ভক্ত কবিরের কথা যে হায় মেরা ধোবি মর গয়া, ঠাকুর বললেন দেখ ওর কিন্তু স্টক অফ ওয়ার্ডস অনেক, ওর মেমোরি কিন্তু খুব স্ট্রং, কাল যে শব্দগুলো করেছিল আজ কিন্তু সেটা করছে না, শোন নতুন নতুন শব্দ করছে, আসল ব্যাপার কি জানিস ওর ইন্টারেস্টটা পড়াশোনায় নাই, ওটাকে যদি কোনোক্রমে একটু ঘুরায় দেওয়া যায় তাহলেই কাম ফর্সা। আমার আচার্যে এটাই কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন, সেটাও আমরা দেখছি। তো সেদিন একটানা বক বক করে শেষ বিকেলের দিকে যখন বুধুলির
আলো সূর্যদেব লাল আবিরের গুঁড়ো ছড়িয়ে একটু একটু করে অস্ত যাচ্ছেন, টং টং করে ধ্বনি তুলে গরুগুলো বাড়ি ফিরে আসছে, টমটমেই শ্রান্ত ক্লান্ত ডেকলাল ঘুমিয়ে পড়ল। ঠাকুর বললেন, ভক্তদের দেখে বলছেন, ও তো আজ আমার পিছনে সূর্যটা পশ্চিমে কায়িক করে ফেলাই দিল রে, বেচারার বাড়িতে বউ বাচ্চা খাবি নাকি? আমার কথা কবি না, যা তো ও যাবার আগেই চাল ডাল তেল সবজি সব বেশি বেশি করে ওর বাড়ি গিয়ে পৌঁছায় দেয়া এত বা আমারই জন্য বাচ্চা সহ, ওরা যদি না খেয়ে থাকলি আমিও খেতে পারবো ননে, কলা দিয়ে আমার ভাত নামবি ননে। এদিকে সন্ধ্যার পর ঘুম থেকে টানার মধ্যে উঠে বসেই হাঁড়ি চড়ানোর চিন্তা দেখলালের মাথায় আসে। ও বাজার করতে বলেছিল, বাজার তো করা হয়নি, বাজার টাজার না নিয়ে বিষণ্ন বিপন্ন বিমর্ষ দেখলাল সে শ্রান্ত পদে বাড়ি ফিরে আসে। বাড়ি ঢুকে দেখে বহু ব্যঞ্জনে বউ রান্না করেছে, ঘরের ভেতর থেকে বেশি হেসে আসছে, ধোঁয়া ওঠা অদ্ভুত সুন্দর ভাতের গন্ধ, ডালে ফোড়ন পড়েছে, চটচট করে বেগুন ভাজার আওয়াজ, বহুদিন পর মহানন্দে বাচ্চাগুলো খাচ্ছে। দেখলাল কিছু বলার আগেই তার বউ হাত পা ধোয়ার জল দিয়ে খাবার বাড়তে বাড়তে বললো, হ্যাঁ গো, তুমি নাকি আজ সারাদিন ঠাকুরের কাছেই কাটিয়েছ, তাই ঠাকুর অনেক চাল ডাল তেল সবজি সব পাঠিয়ে দিয়েছেন, আর ঠাকুর এও বলেছেন আমার কারণে ওরা না খেয়ে থাকলে আমার গলা দিয়ে ভাত নামবি না। কিছুক্ষণ ধুম ধরে দাঁড়িয়ে থাকে দেখলাল, তারপর বাড়া ভাত খেলেই দৌড়তে 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 আশ্রে পড়ে ঠাকুরের সামনে, ঠাকুর তোমার এত দয়া কৃপা, ঠাকুর আমি সারাদিন তোমার দ্বারে কত নিন্দে করছি, তুমি আমার ঘরে আমার বাল বাচ্চাদের জন্যে চাওয়াল বহলের জন্যে এত খাবার দাবারের আয়োজন করে দিয়েছ, ঠাকুর এত দয়া। বলতে থাকে, চোখ দিয়ে চত্তহস করে নেমে আসে মুক্তা বিন্দুর মতো অশ্রু, আর দয়াল বলতে থাকে, শালা ডাকাত কনেকার ইল্লত বালাই এম ভাই কাঁদতে আসে নাকি। আর সেই সময় এই মানুষটি কিন্তু পরবর্তীকালে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, দীক্ষাদাতা ঋত্বিক হয়েছিলেন। আমি একটি গল্প বলে আমার কথা বলা আজকে শেষ করব। একজন রাজা, তার একটা চোখ আর একটা পা অকেজো ছিল। একদিন দেশের সমস্ত অঙ্কন শিল্পীদের তিনি ডাকলেন তার একটা সুন্দর পোর্ট্রেট আঁকতে, কেউ রাজি হলো না। ওই লেংড়া আর কানা রাজাকে কি করে সুন্দর দেখানো সম্ভব, একজন কিন্তু রাজি হয়ে গেল। ছবি সে যখন আঁকলো, তারপরে দেখা গেল রাজা এক চোখ দিয়ে এইভাবে একটা হরিণ শিকার করছেন, একটা টিপ ঠিক করছেন, আর একটা পা মুড়ে তিনি শরীরের ব্যালেন্স করছেন। সেই ছবি আঁকিয়ে নিশ্চিতরূপে অনেক পুরস্কার পেয়েছিল, কিন্তু তার ছবির জন্যে নয়, সেই অমোঘ বার্তাটির জন্যে যেটা ছবির মাধ্যমে তিনি সবাইকে দিতে পেরেছিলেন, সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, সেই জায়গাটুকু বাদ দিলে সবাই সুন্দর, কিন্তু সেটা বাদ দিয়ে তুমি তাকে কেমন করে দেখছো বা দেখাচ্ছ সেটা নির্ভর করছে তোমার উপর। আবার সেই সত্যানুসরণের কথা, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না, আর যে সৎ দেখতে পারে না সে কখনো সৎ হয় না। ঠাকুর বলছেন মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তুমিও তার সঙ্গে ভালো ব্যবহার করবে, এ তো প্রবৃত্তি মার্গী কথা। মানুষ দুর্ব্যবহার করা সত্ত্বেও তুমি যদি ভালো ব্যবহার করতে পারো সেখানেই তো তোমার শিষ্টাচারের বাহাদুরি। যারা দোষ বা ত্রুটির কথা বললে চটে যায়, নিজেকে বিচার করে নিশ্চয় হতে চায় না, সংশোধন তো দূরের কথা, তাদের দোষগুলি অহংয়ে দানা বেঁধে দাঁড়ায়, সংশোধনে উঠে পড়ে না লাগলে বিপর্যয় নিয়েই চলতে হবে, তাদের বুঝে সংশোধন করো এখন থেকে। সম্বিতির এই বাণী কি বলে আমি আমার কথা শেষ করব, কারণ দয়াল ঠাকুর দুটো দিকই কিন্তু বললেন, যেটা বলার আমি আমার অক্ষম প্রচেষ্টা চালালাম সেটা এই যে, একদিকে তুমি নিন্দে করো না, আর একদিকে তুমি নিন্দে সহ্য করবে, সেটাই মনুষ্যত্বের অন্য নাম। কথা শেষ করছি, সবসময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতেই এমন করবে মাথা নিচু, এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে, রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয়
সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে, আয় তো দেখি অবিশ্বাসের পাথর, সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। আর শুনুন, আমরা সগৌরবে বাঁচতে শিখি আমার ইষ্টকে আর আচার্যকে জীবনের কেন্দ্রে রেখে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।